হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেলেশোলার কাছে এক আবেগ একদম না থাকা থেকে আজকে মূর্তমান এক মন্দির। বেলেশোলার যে বহুদিনকার স্বপ্ন একটা শিবের মন্দির, একটা শিবের প্রতিষ্ঠান, তা সার্থক হয়েছে। তারই শুভ উদ্বোধন আজ আমরা উপস্থিত হয়েছি। এখন বিল্লনাথ, বাবা বিল্লনাথ মন্দিরের, শিব মন্দিরের সামনে চলুন আজকেও আপনাদেরকে মন্দির চত্বর ঘুরে দেখাই। এবং সমস্ত শাস্ত্র মেনে, নিয়ম রীতি মেনে, যাগযজ্ঞ করে মহাজ্ঞানী গুণী মানুষের সমারোহে বেলেশোলার শিব মন্দির তার শুভ উদ্বোধন হয়ে গেল। আজ সেই উদ্বোধন অনুষ্ঠানের সাক্ষী ছিলাম। আপনাদেরকেও সেই অনুষ্ঠান থেকে আমরা সমস্ত অনুষ্ঠানের বিভিন্ন দিকগুলো দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী অজয় প্রামাণিক মহাশয়, যিনি স্থানীয় সাহারজোড়া গ্রামের বাসিন্দা। ইনার সহযোগিতায় এবং সম্পূর্ণভাবে ওনার আশ্বাসে এই যে অনুষ্ঠান সুচারুভাবে সফলভাবে সম্পূর্ণ হয়েছে, সবই বাবা বিল্লদেবের, বিল্লনাথ দেবের আশীর্বাদ। জয় মহাদেব, জয় ভোলেনাথ। ইউনিয়ন প্রধান পুরোহিত চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, যজ্ঞের অগ্নিকে সাক্ষী রেখে বাবা বিল্লনাথ দেবের যে পূজা অর্চনা চলছে। দূরে নরনারায়ণ সেবার ব্যবস্থা হয়েছে। আনুমানিক 4-5 হাজার ভক্তের দল আজ এখানে সেবা করছেন নানা অঞ্চল থেকে, এবং আশেপাশের সমস্ত গ্রামের মানুষজন আজ এই এক পবিত্র দিনের, পবিত্র ঘটনার সাক্ষী হতে উপস্থিত হয়েছেন। এই হচ্ছে খিচুড়ি প্রসাদ। প্রসাদে ছিল খিচুড়ি এবং চাটনি, আমরা নিজেরা সবাই খেয়েছি, খুবই সুস্বাদু। এবং সেই প্রসাদ গ্রহণ করে আমরা আস্তে আস্তে এই চত্বরটি ঘুরে দেখছি। দূর থেকে সেই মূর্তমান বাবা বিল্লনাথ দেবের মন্দির সত্যি এক অসাধারণ অনুভূতি আমাদের মধ্যে জাগিয়ে তুলেছে। বড়জোড়ার সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের একটি অত্যন্ত জঙ্গল ঘেঁষা জায়গা বেলেশোলা, সেখানেই এই শিব মন্দির তৈরি হয়েছে এবং শিব মন্দিরের আজ শুভ উদ্বোধন। এবং সেই উপলক্ষে সমস্ত অঞ্চল সাজো সাজো রব, চণ্ডীপাঠ চলছে। চণ্ডীপাঠ সকালের দিকে 100 কুমারী মেয়েরা জল এনে বাবা বিল্লনাথ দেবকে স্নান করিয়েছেন। কিছু ভালো লাগার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর রাতের বেলেশোলা আরও মোহময়ী। জয় বাবা বিল্লনাথ, ভালো থাকবেন সবাই।